শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শ্রীকান্ত দাস, আমার পিতার নাম ডাক্তার নির্মল চন্দ্র দাস, মাতার নাম শ্রীমতী রাধারানী দাস। আমার জন্মস্থান রাঙ্গুনিয়া থানার অন্তর্গত মধ্য বেতাগী গ্রাম। আমি 1957 সালের 15ই ডিসেম্বর জন্মগ্রহণ করি। 1969 সালের গণ আন্দোলন সেটা দেখেছি, এরপরে আসলো 70 সালের নির্বাচন। 70 সালের নির্বাচনে আমি তখন ভোটার হই নাই, খুব ছোট, তবে শারীরিকভাবে অনেকটা লম্বা থাকার কারণে মনে হতো অনেক বয়স হয়েছে। তো এখানে গিয়ে আমরা ক্যাম্পিং করেছি এবং সেই সময় আমরা যে আওয়ামী লীগের প্রতি যে গণজোয়ার দেখেছি, এটা এক অভূতপূর্ব। আমরা এখানে বেতাগী বড়ুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, এই মুহূর্তে মনে করতে পারছি না যে এমপি আসছিলেন, আমরা অনেক লোক সেখানে জমায়েত হয়েছিলাম। এরপরে আসে আপনার আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে মুক্তিযুদ্ধের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। সেই সময় একে একে দেখেছি, শুনেছি, আমরা তখন তো টেলিভিশনও ছিল না, কিছু ছিল না, বেতারে শুনতাম, রেডিও শুনতাম, কালুঘাট বেতার কেন্দ্র থেকে সেখানে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন সেটা আমার স্পষ্ট মনে আছে। মরহুম জিয়াউর রহমান তিনি বলেছিলেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, সেটাকে পরবর্তীতে অবশ্য অন্যরকম করে বলা হয়েছিল। এর আগে এম এ হান্নান উনি প্রথম ঘোষণা দিয়েছিলেন। এরপরে আমরা বয়সে ছোট ছিলাম বলে মুক্তিযুদ্ধে সরাসরি কোথাও গিয়ে অংশগ্রহণ করতে পারিনি, তবে সহায়তা করেছি এবং মধ্য বেতাগীতে আমাদের গ্রামে প্রথম হয়েছিল, লুটপাট শুরু হয়েছিল। তখন দেখলাম যে বেতাগীর সমস্ত মানুষ একত্রিত হয়ে ওই লোকগুলোকে প্রতিহত করেছিলেন এবং যারা লুটপাট করছিলেন, ওখানে দেখলাম যে বেতাগীর সমস্ত লোক জড়ো হয়ে এদেরকে বস্তাবন্দি করে কর্ণগুলিতে ফেলে দেওয়া হয়। তবে আমরা যেখানে থাকতাম, ছোট্ট একটা হিন্দু পাড়া, এখানে কোনো রকমের লুটপাট বা কিছু হয় নাই। আমার বাবা ডাক্তার ছিলেন বলে হয়তো সেই জন্য এখানে কেউ আসতেন না। এরপরে আসে আমাদের মরহুম আবুল হায়াত চৌধুরী, যিনি রোটারি বেতাগী উচ্চ বিদ্যালয়ের রূপকার, তিনি প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন এবং
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, উনি এটা এই সংগঠন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন। আমরা ওনার সাথে সহায়তা করেছি বিভিন্নভাবে, খাবারের ব্যবস্থা করেছি। মেজর জেনারেল জিয়াউর রহমান এই বেতাগি দিয়ে এসেছিলেন, ওনাকে আমাদের গ্রামের বড় বড় দুটা নৌকা নিয়ে, ওনার একটা জিপ ছিল, জিপটা পার করে দিয়েছিলেন, এটা আমরা দেখেছি। বেতাগিতে দুবার তিনবার এই পাকিস্তানিরা হানা দিয়েছিলেন এবং কিছু লোককে হত্যা করেছিলেন। তো আমরা সবাই পালিয়ে পাহাড়ে লুকিয়েছিলাম, একজনের নাম ফেরদৌস বক আর একজনের নাম হেদায়েতুল ইসলাম, এরকম করে 7-8 জন লোককে ধরে নিয়ে গেছিলেন। সেখান থেকে শুধু 2 জন লোক ফিরে আসছিলেন, বাকিদের সবাইকে মেরে ফেলা হয়েছিল। যারা মুক্তিযোদ্ধা ছিল ওনারা বেতাগির বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন, বিশেষ করে বেতাগির মধ্যখানে যে পাহাড় আছে ওই অঞ্চলে ওনারা নিয়েছিলেন। আমাদের বাড়িতেও একজন মুক্তিযোদ্ধাকে আমরা আশ্রয় দিয়েছিলাম। আমরা মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করেছি, আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম, বালতিতে করে খাবার নিয়ে যেতাম। হঠাৎ করে রাত্রিবেলা খুব চিৎকার চেঁচামেচি শুনছিলাম আমাদের পাড়ায়, তো দৌড়ে বেরোলাম, ভয়ও লাগছে। দেখলাম যে আমাদের পূর্ব দিকে ব্রাহ্মণ বাড়িতে 2 মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, একজন গর্ভবতী ছিল আর এক আর ওনার ননদটা, ওই 2 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ঘৃণ্যতম কাজটা হয়েছিল, আমরা চোখে দেখেছি। আস্তে আস্তে মুক্তিযুদ্ধের যুদ্ধটা সামনের দিকে এগুচ্ছে, আমাদের আশাও জাগছে যে আমরা স্বাধীনতা পাব। আমরা রেডিও শুনতাম, সবাই বসে মুক্তিবাহিনীর বিচ্ছুগুলা এরকম করে সংবাদ বলতো, এমআর আক্তার মুকুল, ওনার এটা শোনার জন্য একেবারে আমাদের উঠানে বড় একটা রেডিও ছিল, 6 ব্যাটারির, বেশ বড় করে শোনা যাইতো, পাড়ার সবাই এসে ওখানে জড়ো হইতো। সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির দিনে তখন খুব কাদা হইতো আমাদের এখানে, সে সময় কোনো পাঞ্জাবিরা আসে নাই। আরেকটা দেখছিলাম যে আপনার কর্ণফুলি নদী দিয়ে বড় বড় ফ্ল্যাট বলতো, এগুলোকে এই ফ্ল্যাটগুলো যাইতো কাঁচামাল নিয়ে কর্ণফুলিতে, ওখানে মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছিল। তারপরের দিনেই পাকিস্তানি এবং রাজাকার এবং তাদের দোসররা এসে বেতাগিতে বড়ুয়াপাড়া একজন লোককে হত্যা করেছিলেন এবং এরপরে পশ্চিম বেতাগিতে একজনকে গুলি করে হত্যা করেন। তো হঠাৎ করে শুনলাম যে বিজয়ের ঘোষণা, তখন যে কী আনন্দ হয়েছিল, হাতে একটা কাস্তে ছিল সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির দিকে ছুটলাম, এমনভাবে উল্লাস করতে করতে ছুটলাম, মানুষদের যে উল্লাস দেখেছি সেটা বুঝিয়ে বলার মতো নয়, এত আনন্দ হয়েছিল। এবং যারা যাদেরকে বেতাগিবাসী যাদেরকে হারিয়েছি তাদের জন্য খুব কষ্ট হচ্ছিল। এরপরে শুরু হয়ে গেল আস্তে আস্তে সব কিছু, আমরাও স্কুলে গেলাম। ওখানে মুক্তিযোদ্ধার কমান্ডার, আমার ঠিক নাম মনে পড়ে না, উনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের এগুলো লিখে শুধু সাইন করে দিয়ে দিয়েছিলেন যারা এখানে অংশগ্রহণ করছিলেন। আমরা যারা চোখে দেখেছি ওনারা এখান থেকে নিয়েছিলেন, আমাদের বলা হয়েছিল, আমরা কিন্তু নিই নাই। দেখলাম যে বর্তমানে কিছু কিছু আছে, এরা এটা আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা কিনা আমরা জানি না, দেখি নাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।